voyeur de la gueulam, sa tortanar, gobingon point namuntar. Gobingonjor inerta gramon namuilo, tokifur. Tramagriban nomas for si zekesi, on nous a gobingon bajaro. Nomas for tamu, so mec bodro luke salam for yahulu, zulbalas, niamare sinchine, mulam dina. Khoylo sinchine, mulam dina, nam takita, khoylo abdus satana kita bulis. Il a dit que je ne pouvais pas faire ça. Il a dit que je ne pouvais pas faire ça. Il a dit que je ne pouvais pas faire ça. Il a dit que je ne pouvais pas faire ça. Il a dit que je ne pouvais pas faire ça. Il a dit que je ne pouvais pas faire ça. Il a dit que je al kulle na kulle na bo doctor bo taxur ya zuban kulle pesa mi saxita na ma tuzrani o zure din amar fuli gum to ne utte khak zor ma zille xe amare jodi ful toli shaibir kobor theke kichu mati ene golay dite paren amar zuban kulle jabe subhanallah betay khot betar fulir hota pour amar fulu ki sohal bala uthe leke che huzur je ful toli safar ko borton ni disha ma inu matiya ne go ladi tambal tamar fulu zaban kulisi ya zogon i qotagan posto i gese bahut kashto khuri ya ne saf kullar borton ni atara sama inu mati ne meter go ladi se ba fe khor khodar khos huzur je ne mati ana go ladi se সাথে সাথে আমার মেয়েটা সাত বছর আগর জবান আল্লাহ কুলিয়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসা করে কইছেন কি তার লাগে বলে আল্লাহর কাছে যে মকবুল বনি গেছে রে ভাই তার জীবনের সব তা আল্লাহ কবুল করেছে সুবহানাল্লাহ ওজন তাইর আলী কারিসা হুজুর যে হুজুরি আপনারা আজকে মনে করছেন আমরা দৃষ্টিতে এমনি মনে করতাম যে মসজিদের ইমাম সাহেব কিন্তু না সাফ কিবলার মুজাজগল যারা সিনিয়র লোকে আমরা মাতিয়া বুঝছি ইন বহুত উফরোর এক মানুষ আছে না কিন্তু সোলা ভিড়া করতে একেবারে স্বাভাবিক প্রায় সময় আমরা অনুমান করতাম যে হজরত ওয়াসকার নির যে বিষয়টা এর লগে একটা তুলনা আছে কারণ হজরত ওয়াসকার নির বিষয়টা একেবারে দরাচার বাইরে আছে জানেন নি আপনারা রাসুল করিম সা ইসলামে প্রায় শুরু হইতা আমার সাহাবী হলামান না ফরমা যে আমার ওয়াসকার নির নামে আশিকর গ্রাম আইয়া লাগে আল্লাহ রাসূলের বাড়িতে আইছেন নবীরে পাইছেন নাম মাজান আয়েশা সিদ্দিকার লোকে নবীজি ইসমা বাড়িতে নাম মাজান আয়েশা সিদ্দিকার গরো ই হামাইছে ফিরিয়া গেছে নবীজি গরো ই হামাইও কইছেন যে আমার গরোর মাঝে আমার ওয়াইস করুন গ্রাম আইল কইতো কইন না সুবহান নবী আল্লাহ না কার আমরা নাকশ মানতো জি খতব বলো দাসে উঠিয়া হয় নবী লাগান হে হই আমি দূর আলব তুই তোর বাবা লাগান হইতে পারতে না তুই নবী লাগান বলে বাপ তো বাপ মা তুই না হানিস ইখতার ইউ আসুন না নিজে গুর জেলা জান না হই আল্লাহ কি কিন্তু লান বুকাই দুনিয়াই হাই রে আলু আমি রে একটা সীমা আছে আল্লাহর জমিনে আল্লাহ কোন দুই মানুষ এক সমান করিয়া বানাইছে না ইখান মানুষ মাত্তা না সারা পৃথিবীর দেখি দুইজন মানুষের সমানবার হলে সারা মানুষখানে এক মানুষের একটা শরীরের অঙ্গরে আল্লাহ দুইটা এক সমান করে বানাইছে না চ্যালেঞ্জ করলাম যদি ফানতে প্রমাণ এখান তো বুঝাইতে হইলে বড় উদাহরণ লাগতো না এখন কুর আধুনিক জমানার তো মোবাইল বা বড় মোবাইল বার হয়েছে এগুলি কিতাব হয় না আপনার অ্যান্ড্রয়েড সেট একটা বড় জি বড় মোবাইল যেগুলো ওগুলো যেগুন লোকটাই একেবারে বিশ্ব সুন্দরীর আঙ্গুল আনিয়া যদি গুতা দে ফালাইবেন তার বাপর ঘর মরি যাবে আসে লড়তো না লড়বানি সারা পৃথিবীর দুই নম্বর কোন আঙ্গুলে ই মোবাইলের লক উঠত না ও নিজের আতর আরো আঙ্গুল দিয়ে গুতাইল খামে ও যে আঙ্গুল দিয়ে লাগাইছে চাচা ও বুদ্ধি খুলতে
মাতৃনাদি কারণ কি দেখলো আঙ্গুলের প্রত্যেকটা আতর মাঝে সামলার মাঝে একটা চিন আছে চিন খালাখালি দিশা দেখাকে মারিয়া দেখুন যেন চিন দেখা যায় দেখুন যেন ও যে ফেসটা আল্লাহ দিছে আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ সারা পৃথিবীর দুইজন মানুষের আঙ্গুলের বা আতর উপরের চাপের সমান নাই না বড় করে কইতে সুবহানাল্লাহ যে গুয়ার গুয়াবা ও গে কয় যে আল্লাহ খান কিলা নবী বুঝিল তা আল্লাহ খান আর গুয়া সারা কই গেল খোসা খুতুড়া আর গুয়া দেখো তো ব্যাক কল না কি দেওয়া সব মাতু না কেন ব্যাক কল এক গে কইছিল 19 আর 20 বলে 19 আর 20 কিতাব এক বেটা গেছিল ওযু করাত গিয়া দেখছে ওযুত মানুষ বেশি হইতে আর পেশাব করিয়াই ওযু করল পেশাব করিয়া ওযু করিয়াই গো আমাই গেছে মসজিদ আর গো আইছে আইয়া দেখছে ওযুত মানুষ বেশি হইতে যে আইয়া দেখছে যে পেশাব কানাত মানুষ বেশি হইতে আগে ওযু করিলাই বাদে পেশাব ইয়ার ইয়া আগে ওযু আর বাদে পেশাব করি আমাই গেছে মসজিদ জিকাইলে ইমাম সাহেব ও ভাই ইবাতলে ইবাই না বে ইবাতলে হো ভাই গিয়াই কজি না 19 আর 20 আগে করতাম আসিল বেশাব আগে করলিছি অজু আর বাদে করছি বেশাব ও আলু ভাই কেন 19 আর 20 নাই রে 12টা বাজাইছে হাসান আলী বাসা বল ইকান 19 20 নি না 12টা বাজাইছে একবারে ডাক্তার হয়েছে এটা আলু একটা আছে আমার ভাই যখন বন্ধু বল সত্যি কথা রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তুলনা হওয়ার মতো কোনো জাতি জগতে আছেন আপনি কইবা কেন শেখ সাদি কই যা লা ইমকিন সানাউ কামা কান হক বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মাতস ইয়া রাসূলুল্লাহ আপনার তো নাই জগত তো কোন জিনিস আল্লাহ মানে নাই জিনিস আল্লাহর সৃষ্টির মাঝে যদি আল্লাহ সবচেয়ে বেশি সম্মানী খুরি বানাইয়া তাহলে আপনি নবীর আল্লাহ বানাইছে জুরি হন সুবহানাল্লাহ আপনি নবীর শান মানুল্লাহ খান ইলা মানার জগত তো আর কেউ আছে নি এটা আলু একটা আছে তারা জিকাই বলে তোর আঙ্গুলা নবীর আঙ্গুলের সমান হুদাইবিয়ার সন্ধির সময় নবীর আঙ্গুলের সিবা পাই দি 1400 সাহাবী পানি খাইছে আরো জুড়ে হইতে বসু আল্লাহ রসুলের সাহাবী হলে নবীরে খুব বালা করি চিন্তা এটাই বেড়ায় বড় সুন্দর হয়েছিল নবী দা কদর জানে সাহাবি মাছলি মে কদর জানে বাঙালি মাছিন লে কোন দেশের মানুষ চিনে বাঙালি মাথুর না মাছি নে কোন দেশের মাছ বাঙালি আর নবী চিনলে নবী চিনলে সাহাবি হয়েছে বাইন মাছ কিলা খাইন ইলিশ মাছ কিলা খাইন গোয়াল মাছ কিলা খাইন গাগট মাছ দিয়ে রুরি বিজি দি কিলা খাইন ইটা গিটা আমেরিকার ওটা খ্রিস্টানে কইতে পারে ইসা দি লতা দি খাটল বিসি না গামরিস হাসা করি হল লন্ডনের ইংলিশের বংশে খাইছে নিখুন তার আর 14 গোষ্ঠী কইতে পারত এটা আমরা হইতাম মাতুন না কেন সারা দুনিয়ার মাঝে মাছ খাওয়াত বাঙালির লাখানার কোনো জাতি ঠিক নবীর সিনা তো আল্লাহর জমিন নবীর সাহাবী অখলোর মতো আর খেউ নবীর সাহাবী অখলো হন আমরা নবীর সিনি আমরা নবীর সিনি হজরতে আনাস দিন 10 বছর নবীর ঘরে বিনা বেতনে চাকরি করছে হইন আমি আল্লাহর রসুল দে পরীক্ষা করার লাগি নবীর আত দিয়া এখন হাফলো আমি আত মুসাইছি নবী আত মুসিছ হইনি হাফলোর মাঝে আত মুসিছ এর বাদে আমি ওখানে আগ্নিত পরীক্ষা করছি খোদার হসম নবীর আত যে হাফলো লাগছে ই হাফলে দুনিয়ার আগুনে জ্বালাইতে পারছে মাত বুঝরানি এরা নবী সিনছ নবীর সাহাবিয়ে ফরমাইন হসম আল্লাহ যে রাস্তা বাদ দিয়া নবী যে আটিয়া যাইতা 3 দিনের মাঝে এই রাস্তার মাঝে মেশকে আম্বর গ্রাম হয়েছে এই নাসলান নবী আবু বকরে ফরমাইন উম্মে মা আবাদর মহিলার গেছে নবী জিজ্ঞা হইলার গমাই আমরা মুসাফির হো হিজরত তোর খালো হইলার গমাই আমরা মুসাফির আমরা কিছু খাবা বেটি বেটি করে বাবা কিচ্ছু নাই খাইবা বলে বেটি উনি ছাগলের বাচ্চা দেখি রে গু দেও না হানে ফুটা দুধ দুধ খাই বলে রে বুতি গু তো আবার বাচ্চাও দিছে না রে গু সাও বাচ্চা আই গিয়া এখন পর্যন্ত বাচ্চা দিবার বয়স হইছে না এর মাঝে গু বেমারিবা নবী কইন দেখো মাই দে ওর গো দেখি না কেন গুতে ফুটা দুধ ভাই আমরা আল্লাহন বেটা হইলে কয় দূর আর গো আর গো আর দেখে বাচ্চা দিলে কে দুধ ভাই কই দেই মা তুই না ইলা বে জুইতা মানুষ আছে না বেটি কয় বাবা ভাগ লইছ তুই ইগে বাচ্চা দিছে না বেটা আবো আবো ছোট বাচ্চা রইছে আবো ইগে বাচ্চা দিবার বয়স হইছে না
এর মাঝে মর্দা মাইয়ে তুই গেছেন কি গু বেমার করি নবী হন দেওয়ার গয়া সুবহানাল্লাহ হইতা না আবু বকরে কিচ্ছু মাতিরা না কারণ বেটি সিনেন না করতে কি নবীর লগে ইতা করে না পারতে বেটি রাগ উঠছে উঠিয়া কই নে রে বাবা নিয়া টান্ড ছাগলর বাচ্চা নিয়া দিয়া বেটি কই নে রে বাবা নিয়া সান নবী ছাগলর বাচ্চা ভাই এখন ভাই দুধ খির আইবা রে রে কই না সুহা আরো জুরিয়া কইলা সুবহানাল্লাহ নবী কইলা বেটি দুধ খির আইবা রে ওটা কিচ্ছু দেও গো আচ্ছা হোসেন বেটি রাগ উঠবো না বাচ্চা ছাগলর স্তন দুধে বড়ি একেবারে মাটি পর্যন্ত গেলাম যেমনে বেটি আনিয়া আইয়া যেমনে মাত্র লইয়া আইছে দেখে কই নাই ই কি ধরে ই কি ধরে আল্লাহর রাসূল ওটাইন বেটি দিয়া দেখে বেটি নবীজি আর দিকিরানি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে না নবীজি দুধ দুহন করা শুরু করছেন দেখিয়া বেটি আশ্চর্য হইয়া কই রে বাবা ই কি যা জাদুগিরি ও ই কি তারে বাবা নবীজি দুধ পান করছেন আবু করে দুধ পান করছেন কিছু দুধ পাত্র রাখছেন কইন দেখো মাই তুমি খাইও তোমার জামাই রে খাবাইও বেটিয়ে দৌদরি গুণ থইয়া ছাগলর বাচ্চা অন্য রয়েছে দুধর গুণ রয়েছে নবী কইন দু আখর মতো আতান লাগে বেটি বখা হইয়া সাইটা যত সময় আবু বকর আর নবীরে দেখছে অত খান খালি চা কই রে বাবা জীবনে বহুত মানুষ দেখছে ইলা মানুষ বিকাল বেলা স্বামী বাড়ি ফিরিয়া আইছেন আয়া বিবি রে দেখে ও ভাবে বলো বিবি কি তো হইছে গো বিবি কই আর কি তো হইছে কই রানি বিবি আমরা বেমারি ছাগলর বাচ্চা কই ও এ কি তা কসিতা এ কই কিলা বেমারি বাচ্চা বে কই কই তো নে পরতি বাচ্চা একবার নিয়ে যা সাজা কই গো আমি ও জাদু দেখিয়া তো ইয়া বুইতা শিখিত হইছে দুই মুসাফির আইয়া বাড়ি টুটলা খাইবার লাগি চাইলা কিচ্ছু নাই বেমারি ছাগল দিলাম আগুয়াইয়া বেটায় দুধ খিরাইয়া খাইল আমার খাবাইবার কথা তোমার খাবাইবার কথা কইয়া দুধ তুইয়া গেল আল্লাহর বান্দির মুক্ত নে বক্তব্য উনিয়া সামনে উঠিয়া কয় বিবি গো এরা জাদুগির না গো বিবি খবর পাইছি মক্কার জমিন তলে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালায় আবু বকর লইয়া জন্মভূমি ত্যাগ করিয়া হিজরত করিলাইছেন বিবি মনে হয় আমরা নবীজি আমরা হতভাগর বাড়ি তাইয়া গেছেন দুর্ভাগ্য গো বিবি নবীর দেখা পাইলাম না বিবি চিন্তা করিও না যে ছাগলর দিয়া নবীজি দুধ পান করিয়া গেছেন ই ছাগল আল্লাহ বরকত দান করিলাইব সাত চিনি পর্যন্ত ই ছাগলে বরকত দিছে যজ্ঞ কইব মন নবী তার লাখানো করে কইয় তার দয়খান আট দিয়া খালি বহুর গাইল খাইবা হুরনি বউ আইন আড়ুয়া কোন কথা খাওয়াত আসলাম বলিয়াছি খাওয়াত আসলাম যে হজরত ওয়াইস করিনি নবীজি ফরমাইলা উমর আমি তোমার কাছে একা মানত রাখিয়া যাই আমার ওয়াইস করে নিল লোকে দেখা করিও সাক্ষাৎ করিও সালাম দিও আর আমি নবীজির খেরকা মুবারক দিও আর কইও তান দে যে আমি নবী হইছি আমার উম্মতের লাগি আল্লাহর কাছে দোয়া করতাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু শাসন আমল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু রেলিয়া গেলা কুফা জামে মসজিদ গিয়া নামাজ পড়লা নামাজ বাদে বক্তব্য দিলা উমরে জিকাইলা যে কুরুন এলাকার কেউ আসনি বহু সময় বাদে মুরব্বী কালো ইলা জিকাইলা যে সব কিতাল লাগে বলে আপনার এলাকাত ওয়েস নামে আল্লাহর হাবিবের আশিক বলে না ইলা কোন মানুষ নেই বলে হুক কা বাল্লা করি হুক কা এর বাদে এক সময় উঠিয়া কইলা যে এক জুয়ান বেটে এক আছে তবে এইগু তো আশিকে রসুল আর কথা না বলে খেনে বলে এইগুর সোলা ফিরা খুব নোংরা আমি ফাগল চালা মানুষ এইগুরে বাল্লা হইতো না ডাস্টবিন তো নে ময়লা আবর্জনা তো নে অনেক সময় খাদ্য কমিয়া উমরে জিকাইলা যে শরীরের গঠন কিলা বলে আল্লাহ আল্লাহ লেন আকৃতি কিলা বলে আল্লাহ আল্লাহ
উমর রাদিয়াল্লাহু তাআলা দমক দিয়া কইলো, সাবধান ও মুরব্বি, সাবধান, আর দ্বিতীয়বার এই কথা জবান আনিও না। তোমার বর্ণনায় আর আমার নবীজির বর্ণনায় হুবহু মিলে গেছে। ও যে বেটারে তুমি পাগল হইরে, ও বেটা ও আল্লাহর হাবিবের আশিক আছে। কসম আল্লাহ, তাইর আলী হুজুরের লগর সোলা হিরাটা আমার গেছে প্রায় সময় আমি একলা একলা বাঁচান হতো। খুব মানুষের চক্কুর আড়ালে আল্লাহ আল্লাহ করনে ওয়ালা ইলা মানুষ আমার জীবনে আমি আর দেখছি না। বিশ্বাস করুক যে আমার জীবনে ইলা কোন মানুষ, মানুষের চক্কুরে মানুষের গেছে বুঝা যেত, বুঝাইতা তাই যে দুনিয়ায় সোজা মানুষ, কিন্তু এত নিরিবিলি খান্দ্রা মানুষ এই জমিনে আমি আর দেখছি। আমার ভাই হল বন্ধু হল, আমি সিরিয়াভাঙ্গা কিছু মাতিছি, আমার বেজার হইল না জানো, আমি বড় সুন্দর আয়াতে ক্রিমিয়া পড়ছিলাম, আল্লাহ ফরমাইন আপনার আল্লাহ আপনার এমন কিছু দিবা যা পাইয়া আপনি খুশ হইবা। নবীরে তো আল্লাহ দিতে কম দিছেন না, তে আরবার কিতা পাইয়া নবী খুশ হইবা বলে কিয়ামতর দিন সব কিছুর পিছনে ফালাইয়া নবী আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ আমার সব উম্মতরে তুমি মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমার সব উম্মতরে মাফ করে দিলাম। এক সময় নবীজির সুপারিশে আল্লাহ এক এক করিয়া সমস্ত উম্মতরে মাফ করে দিলাইবা, যত সময় একজন উম্মত রইবা তখন নবী খুশ হইতা না। শেষমেশ নবীর শেষ উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিয়ালে নবী এদিন পরিপূর্ণ খুশ হইবা। আল্লাহ যেন আমরা নবীর উম্মত আর তৌফিক দেন, হোক আমিন। আমরা নবীর আদর্শে যেন আমরা জীবনখান গঠন করতাম পারি, হোক আমিন। আমরা পূর্বপুরুষ হল যারা সফল জীবন কাটাইয়া গেছে এরার লগে যেন আমরা সম্পর্ক করতাম পারি, হোক আমিন। আল্লাহ যদি তৌফিক দেন দেখো হইব, হতো হইব। এর আগে আমি জানতাম সে ইয়ার উঠোই না জানো, যেই নোট বা 5,000 দিয়ে উঠো।